ওয়ালাইকুম আহমতুল্লাহ। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আজকে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সকলে বাসায় অনেক অনেক ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দের তোমাদের পাঠ্যপুস্তক ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের পার্ট তিন পর্যন্ত ইতিপূর্বে আমি ক্লাস দিয়েছি তোমাদের। আশা করছি সেটি দেখেছো, তোমরা শুনেছ এবং অনুশীলন করেছো। আজকে আমরা পার্ট চার এবং পাঁচ নিয়ে আলোচনা করব। এই পাঠ দুটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই পাঠ্য বইয়ের। একজন মুসলিম হিসেবে এই দুটি পাঠ খুবই মনোযোগ সহকারে তোমরা শুনবে, অনুশীলন করবে, ধারণ করবে, বোঝার চেষ্টা করবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। পাঠ চারে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে তাওহিদ। তাওহিদ শব্দটি আরবি শব্দ, পরীক্ষায় এসে থাকে তাওহিদ শব্দটি আরবি শব্দ। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। কিসের একত্ববাদ সেটি আমরা বলবো। আল্লাহ তাআলার একত্ববাদ অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরীক অংশীদার নেই, শরীক নেই, এবং তার সাথে কাউকে তার ক্ষমতায়, তার গুণে, তার সিফাত গুণ এবং তার ক্ষমতায়, তার যত রকম গুণবাচক শব্দ এবং তার যে শক্তি, তার যে কুদরত, সেখানে কাউকে অংশীদার বা শেয়ার করা যাবে না। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। পরীক্ষায় আসে তাওহিদ শব্দের অর্থ কি? একত্ববাদ। তোমরা মনোযোগ সহকারে মুখস্থ করে নিবে। এরপরে আসছে ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। তাওহিদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তাওহিদের মূল কথা কি? তাওহিদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, অর্থাৎ তার কোনো দ্বিতীয় একজন নেই। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়। তার তিনি নিজে এবং তার যত গুণ রয়েছে, তিনি রিজিকদাতা, তিনি পালনকর্তা, তিনি হায়াত ও মৃত্যুর মালিক, তিনি সব কিছু দেখেন, এসব গুণে কাউকে অংশীদার করা না করাই হলো তাওহিদ। তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। হ্যাঁ, এটি আমাদের মনে রাখতে হবে, একমাত্র প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ তাআলা এবং ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হবে। পৃথিবীতে কোনো মানুষের ইবাদত হবে না, পৃথিবীতে কোনো নবীর ইবাদত হবে না, কোনো বলি আল্লাহ তো বহু দূরের কথা, কোনো নবীর ইবাদত হবে না, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেটি তাওহিদ আমাদের শিক্ষা দেয়। তার অতুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা বলেন লাইসা কা মিসলিহি শাইউন, সূরা আশ-শুরা আয়াত নং 11, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয়। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা ও ইবাদতের এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাসের নামই তাওহিদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে তাওহিদের গুরুত্ব কী এটি নিয়ে আলোচনা করব। তাওহিদ কেন প্রয়োজন? ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। এটা আমাদের মনে রাখতে হবে। ইমান কীভাবে আসবে? অনেকে মনে করে মুসলিম হয়ে গেছি, আমার তো ইমান আছে। না, এটি আসলে ভুল ধারণা। আমাদের এরপর অনেক কিছু আছে। ইমানের মূল সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। তাওহিদে তো যার বিশ্বাস নেই, তার কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সে আল্লাহ তাআলাকেই এক বলে স্বীকার পুরোপুরি মেনে নিতে পারে নাই, তার ধারণাই তার ভিতরে নাই, তাহলে সেই মমিন বা মুসলিম হবে না। অর্থাৎ মমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, এটি আমাদের মূল কথা। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের উপর প্রতিষ্ঠিত। আমাদের ইসলাম যা শিক্ষা দেয়, সব শিক্ষাতেই আমাদের তাওহিদ অর্থাৎ আল্লাহ তাআলা এক এই শিক্ষাটি সব শিক্ষাতেই, শিক্ষার ভিতরেই এটি থাকবে। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সকলে তাওহিদের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এই দাওয়াতটি সকল নবী রাসূলের ছিল। প্রিয় শিক্ষার্থীরা, সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। হ্যাঁ, নবী রাসূলগণ সংগ্রাম করেছেন মৃত্যু পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। অগ্নিকুণ্ড মানে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহিদই হলো ইমানের মূল, ইসলামে এর গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো তোমরা দেখতে পাচ্ছ তাওহিদের প্রভাব। তোমাদের টেস্ট বইয়ের সাথে খুবই মিল রয়েছে, আমি যে ক্লাসটি দিয়েছি, তোমরা পৃষ্ঠা নং 9 দেখো তাওহিদের প্রভাব তোমাদের বইতে দেখতে পাচ্ছ। তাওহিদ হলো আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। তাওহিদের প্রভাব কী? তাওহিদের প্রভাব কীভাবে কাজ করে? মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। কে কীভাবে দেয়?
আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি আমাদের খাওয়ান, পালন করেন, লালন করেন, হায়াত দেন, সুস্থতা দান করেন, নিয়ামত দান করেন। এগুলো স্বীকার করে, স্বীকার করার নামই তাওহিদ। অতএব যিনি দিচ্ছেন তার গুণ তাকে স্বীকার করে নেওয়া হলো তাওহিদ। এজন্য তাওহিদের বিশ্বাস মানব জীবনে অপরিসীম। এই কৃতজ্ঞতা বোধ তাওহিদ আমাদের শিক্ষা দেয়, কেননা আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাওহিদে বিশ্বাসের মাধ্যমে মানুষ এ সত্যকে স্বীকার করে নেয়, মানুষের তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না, ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। হ্যাঁ, অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ তোমরা, সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে মানব জীবনে তাওহিদের প্রভাব অপরিসীম। তাহলে আমাদেরকে কৃতজ্ঞতা বোধ শিখায় তাওহিদে বিশ্বাস, মানুষকে আত্মমর্যাদাবান এবং আত্মসচেতন করে তোলে। এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। তাওহিদের প্রভাবে মানুষ কীভাবে কী হয়, তাওহিদের প্রভাবে মানুষ কৃতজ্ঞতা বোধ সম্পর্কে জানে, কীভাবে কী কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞবোধ হয়, এবং একজন মানুষকে আত্মসচেতন এবং আত্মমর্যাদাবান করে, এবং তাওহিদের বিশ্বাস মানুষকে সচ্চরিত্রবান করে তুলে। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। মানব সমাজে ঐক্য ভাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহিদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা তাওহিদে বিশ্বাস মানব সমাজে এ ধারণার চেতনা সৃষ্টি করে। সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী, এটি তাওহিদ আমাদের শিক্ষা দেয়। এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। তাওহিদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। হ্যাঁ, অবশ্যই একজন মানুষের প্রকৃত তাওহিদ মানুষকে ইবাদত এবং সচেতন করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, এই পার্টি আমরা শেষ করলাম, এরপরে পাঁচ পার্টি রয়েছে। দেখো, তাওহিদ জানলাম, এরপর আল্লাহ তাআলার পরিচয় আমরা জানব। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। হ্যাঁ, এই বিশ্বধরণীর একমাত্র অধিপতি আল্লাহ তাআলা, তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তার কোনো শরীক বা অংশীদার নেই, তিনি অনন্য ও তুলনীয়, তার কোনো তুলনা হয় না, তার সাথে কারো তুলনা করা চলবে না, যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা আল্লাহ শব্দের মধ্যেই তার অতুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ আরবি শব্দ, পৃথিবীতে কোনো ভাষাতেই এই শব্দের কোনো প্রতিশব্দ নেই। পৃথিবীতে অনেক শব্দ রয়েছে, গডের প্রতিশব্দ রয়েছে, ঈশ্বরের প্রতিশব্দ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নেই। এর কোনো এক বচন বহু বচনও নেই। আল্লাহ শব্দের কোনো এক বচন কেউ বের করতে পারবে না, দেওয়া সম্ভব না, বহু বচন দেওয়া সম্ভব না, বের করা সম্ভব না। এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ নেই। হ্যাঁ, পৃথিবীতে যত শব্দে আমরা জানি, একটি স্ত্রীলিঙ্গ অপরটি পুরুষলিঙ্গ থাকে। এ শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তাআলা তদ্রূপ, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এই শব্দটি তাই পরিচয় দেয়, তারই পরিচয় দেয়। তিনি তার সত্তা গুণাবলীতে একক অদ্বিতীয়, তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস শরীফ, এটি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, বলুন হে নবী, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস আয়াত নং 1-4। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সত্তা। তিনি অনাদি অনন্ত, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ও বিরজ, চিরবিরজমান, বিরাজমান। তার কোনো সরু নেই, শেষও নেই। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সবকিছু থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। এটি কি শিক্ষা দিচ্ছে? একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ও হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরা আল হাদিদ আয়াত নং 3। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অর্থ, তিনি প্রথম, তিনি শেষ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম এবং তিনি শেষ হব, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এবং তিনি সব বিষয়ে সম্যক অবহিত। অর্থাৎ তিনি সব বিষয়ের জ্ঞান তার রাখেন। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটি আয়াতুল কুরসির এক আয়াত অংশ।
এর অর্থ তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক, তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। সূরা আল বাকারা আয়াত নং 255। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই পাঠ দুটি বুঝতে পেরেছ। তোমাদের কোনো প্রশ্ন জেগে থাকলে, যদি প্রশ্ন সম্মুখীন হোক, না বুঝতে পারো তো প্রশ্ন করে জেনে নিবে। হ্যাঁ, কমেন্ট বক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলে অ্যান্সার সঠিকভাবে দেওয়া হবে। আশা করি তোমরা এই দুটি পার্ট ভালো করে পড়বে, কারণ এখানে এটি একজন মুসলিম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানতে পরীক্ষায় অবশ্যই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।